আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আপনারা জানেন প্রতিনিয়ত আমরা আমাদের প্রফেশনগুলোকে আপনাদের মাঝে নিয়ে আসি, বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের যে পেশেন্টগুলি, এর মধ্যে 90% হচ্ছে পিএলআইডি পেশেন্ট, আর্থ্রাইটিস পেশেন্ট। আজকে আমার সাথে যিনি আছেন, উনি আমাদের হসপিটালে ভর্তি ছিলেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। তো দর্শক, চলেন ওনার সাথে কথা বলে আমরা পরিচয় হয়ে জেনে নিই আসলে ওর স্যারের সমস্যাটা কী ছিল, কী সমস্যার জন্য ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিয়েছেন। চলুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনার নামটা বলে একটু পরিচয়টা দিবেন, কোথা থেকে আসছেন? আমি মোহাম্মদ আব্দুল আলিম, আমি মুর্শিদগঞ্জ থেকে এসেছি। আচ্ছা স্যার, আপনি ইতিমধ্যে জানেন যে আপনার পিএলআইডি সমস্যাটি হয়েছে, আপনি পিএলআইডি রোগী অনেকদিন ভুগছেন, প্লাস আপনার আর্থ্রাইটিস জনিত সমস্যা আছে। তো আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো স্যার, আসলে কি হয়েছিল একটু যদি প্রথম থেকে খুলে বলতেন। আসলে যেটা হয়েছিল, সমস্যাটা কখন থেকে আপনি বুঝতে পারছেন? সমস্যাটা আসলে বেশ কিছুদিন আগে থেকে হয়েছিল। তো মানে এই জন্য মানে প্রথমে একটু কোমর ব্যথাতে, হালকা ব্যথা থেকে শুরু হয়েছিল। তো এই জন্য বিভিন্ন অর্থোপেডিক্স ডাক্তারকে দেখানো হয়েছিল। তো ওনারা কিছু পেন কিলার দিয়ে আর কিছু ভিটামিন ক্যালসিয়াম এগুলো ট্যাবলেট দিয়ে আর হালকা কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছিলো। তো ওনারা বলেছিল যে আপনার সেরে যাবে। তো আসলে ব্যথার ওষুধ খেয়ে খুব আরাম হয়েছে, মোটামুটি কমফোর্টেবল ফিল করছি। তো হচ্ছে দেখা গেল 6 মাস, 1 বছর, 2 বছর বেশ ভালোই ছিলাম, আবার দেখা গেলো যে এরপরে আবার এটা ফিরে আসতেছে। মানে আপনি যখন ওষুধটা বন্ধ করে দিলেন? হ্যাঁ, ওষুধটা হ্যাঁ বন্ধ করে দিলেই মানে আবার এই হয়। তো পেন কিলার তো আসলে দীর্ঘদিন খাওয়া যায় না, বরঞ্চ পেন কিলার খাওয়ার ফলে আমার কিছু সাইড এফেক্টও। প্রত্যেকটা ডক্টর কিন্তু পেন কিলার থেকে দূরে থাকার জন্য বলে থাকে প্রত্যেকটা পেশেন্টকে, এটা আপনি ইতিমধ্যে জানেন। হ্যাঁ হ্যাঁ, আমি এটা ভালোভাবে জেনেছি। সেক্ষেত্রে জেনে বুঝেও কিন্তু আপনি চালিয়ে গেছেন, কারণ আপনার মূল লক্ষ্য ছিল যে আপনি একটু সুস্থ থাকবেন। হ্যাঁ, একটু ভালো থাকবো বা একটু আরামে থাকবো। কিন্তু ফলশ্রুতিতে যেটা হওয়ার সেটা হয়েছে, পেন কিলারের অনেক সাইড এফেক্ট আমার শরীরে পড়ছে, এর জন্য মানে আরো কিছু আমার কমপ্লিকেশন তৈরি হয়েছিল। তো যাই হোক, তো এই জন্য কত বছর আগে থেকে এই সমস্যাটা আপনার? সমস্যাটা অলমোস্ট 15-20 বছর যাবত একটু একটু করেই করতেছি, মানে অনেক লম্বা সময়। হ্যাঁ, মোটামুটি লম্বা সময়ই। তারপরে আস্তে আস্তে মানে শুরুতে এত মানে খারাপ অবস্থা ছিল না, হয়তো ভাবছি যে চলার মতো ছিল। হ্যাঁ, চলার মতো ছিল। তো ভাবছিলাম যে আসলে এমন কিছু না, একটু ওষুধ খেলে বা পেন কিলার খেলে চলে যাবে। অনুকূলীলা ক্রমে আগে পেন কিলার খেয়ে যেতাম, মানে ভালো থাকতাম। কিন্তু এক সময় দেখতেছি যে পেন কিলারে হচ্ছে না, এবং পেন কিলারে আমার আরো মানে নানান ধরনের সাইড এফেক্ট, আরো কমপ্লিকেশন তৈরি হচ্ছে। তারপরে শেষ পর্যন্ত চিন্তা করলাম যে তাহলে বিকল্প কি করা যায়, এইভাবে তো চলতে পারে না। তো তারপরে শেষ পর্যন্ত এই শফিউল্লাহ স্যারের আমরা একটু আরেকটু জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার কিন্তু সমস্যাটি অত বেশি ছিল না, আপনি কিন্তু স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন, কিন্তু আপনার মূল সমস্যাটি ছিল একটু ব্যথা। হ্যাঁ, ব্যথা। তো এমন কি কখনো ওই রকম পর্যায় হয়েছিল যে আপনি ব্যথায় শুয়ে থাকতে হচ্ছে, হাঁটাচলা করতে পারছেন না, উঠে দাঁড়াতে পারছেন না, এরকম কি কোনো অবস্থা হয়েছিল? হ্যাঁ, কখনো কখনো এরকম অবস্থা হয়েছে, খুব তীব্র ব্যথা এমন হয়ে গেছিলো যে মানে হঠাৎ করে একটু বসা থেকে উঠতে গেছি, দেখা যায় মানে কোমরে প্রচণ্ডভাবে মানে আঁকড়ে ধরে আছে, মানে আমি আর সোজা হতে পারতেছি না, বসতে পারতেছি না, এমন সিচুয়েশনও মাঝে মাঝে হয়ে গেছিলো। তো এই জন্য মানে আসলে খুব তখন তাৎক্ষণিকভাবে বড় কোনো ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ, অর্থোপেডিক্সের ডাক্তার দেখানো হয়েছে একাধিকবার, মানে 2-3 জন ডাক্তার তাদের কনসার্টে ছিলাম। তো রিসেন্টলিও একজন ডাক্তারের দেখানো হয়েছে। তো উনি ওনার ওষুধ এইভাবে প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়ার পরবর্তীতে মানে এবার পেন কিলার খেয়েও মানে আমি মানে যে প্রত্যাশিত যে আরামটা পাওয়ার আগে যেটা পেতাম, সেটা এবার পেন কিলারও মানে যাচ্ছিল না। তারপরে কতজন ডক্টর দেখিয়েছিলেন? এ পর্যন্ত 3-4 জন ডক্টর অলরেডি আমার এই হয়ে গেছে, দেখানো হয়ে গেছে। তো তারপরে লাস্ট যা ইয়ে ছিল, তো ইসের দেখানোর পরিবর্তিতে আমি ভাবলাম যে আমাকে বিকল্প কিছু চিন্তা করতে হবে বা কিছু অন্যভাবে একটু আগাতে হবে। তারপরে এই আমি কি বিকল্প কী কী অপশন আছে এই কোমর ব্যথার জন্য, তো আমি এটা ইউটিউবে ঘাটাঘাটি করতে করতে, গুগল ঘাটাঘাটি করতে করতে, তারপরে শফিউল্লাহ স্যারের ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাই, এবং এটা দেখে দেখে আস্তে আস্তে এবং বিভিন্ন রোগীদের যে তারা উপকৃত হচ্ছে, তারা ভালো হচ্ছে, এটা দেখে আমি মানে মূল কথা হচ্ছে আমাদের ভিডিওটা আপনি ইউটিউবে দেখলেন, দেখে হচ্ছে যেহেতু আপনি
প্রত্যেকটা ডক্টর অনেক অনেকগুলো ডক্টরের কাছে গিয়েছেন, দেখিয়েছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু আপনি প্রপার একটা ট্রিটমেন্ট পাচ্ছেন না। না না না, তখন হচ্ছে আমাদের ভিডিওটা দেখে ডক্টর সফিউল্লাহ সম্পর্কে জেনে আপনি সরাসরি চলে আসলেন। হ্যাঁ হ্যাঁ, এখানে মাধ্যমে আপনি যখন আসলেন, স্যারকে যখন দেখালেন, স্যার আপনাকে কি বলল যে আপনার মূল সমস্যাটা কি হয়েছে, এই বিষয়ে কি আলোচনা করেছেন? হ্যাঁ, স্যার প্রথমে দেখে আমার কথাগুলো শুনলো এবং পরবর্তীতে আমি যে ডক্টরগুলি দেখেছি যারা তারা যে ইনভেস্টিগেশনগুলো করেছিল ওগুলিও স্যারে দেখলেন। তারপর দেখে তারপর উনি তা প্রাথমিকভাবে ওনার একটা মন্তব্য বললেন যে স্পন্ডলাইসিস বা এই ধরনের কিছু। তারপরে স্যার তো স্যার বললো যে আপনাকে আর কিছু ইনভেস্টিগেশন করতে হবে, তো স্যারে MRI দিয়ে দিলেন এবং আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দিলেন। তো আমি তার সাথে সাথে ওগুলি করিয়ে ওদিনই আবার স্যারকে দেখাই। হ্যাঁ, স্যার যখন রিপোর্টটা দেখে আপনাকে কি বললো? হ্যাঁ, স্যারটা রিপোর্টগুলো দেখে বললো যে আপনার তো PLID হয়ে গেছে, তো আপনাকে তো ইসের মানে কিছু স্যারে ওষুধ প্রেসক্রাইব করলো আর বললো যে আপনাকে 30 দিন ভর্তি থাকতে হবে। তো আপনি 30 দিনের ভর্তি? হ্যাঁ, স্যারে এভাবে বলেছিল আর কি, ওখানে লিখেছিল। তো তারপরে আমি যাই হোক সব কিছুই করে আমি মেন্টালি ফিজিক্যালি সবভাবে প্রিপারেশন, যেহেতু একটা ভর্তির একটা ব্যাপার স্যাপার ছিল। তারপর আমি একটা জব করি, এখানে ছুটির ম্যানেজার করার পেশা ছিল, তো আমি বাড়িতে তাৎক্ষণিকভাবে চলে যাই। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে আমাকে মানে আমি পরবর্তী সময় এসে ভর্তি হয়ে, হ্যাঁ ভর্তি, হ্যাঁ ভর্তি হয়ে গেলাম। তারপর ভর্তি হওয়ার পরে যাই হোক যথাক্রমে এই যে যে চিকিৎসাগুলো ছিল, ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, এগুলো ছিল, তিনবেলাই এগুলো হতো। তারপরে তো আস্তে আস্তে নেওয়ার পরে মোটামুটি আমি, স্যার আপনি তো আমাদের এখানে ভর্তি হয়েছেন, ভর্তি থেকে আজ পর্যন্ত আপনার কতদিন হয়েছে? ভর্তি থেকে আজ পর্যন্ত 6 দিন, আজকে হ্যাঁ 6ষ্ঠ দিন চলছে। তো আল্লাহর রহমতে মোটামুটি বেটার ফিল করতেছি আর সবচেয়ে বড় কনফিডেন্স পাচ্ছি যে ইনশাল্লাহ আমি যদি যে নিয়মগুলো এখানে দেখানো হয়েছে বা যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এগুলো যদি আমি মানে কন্টিনিউ করি ইনশাল্লাহ আমি ভালো থাকতে পারবো। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানি স্যার আপনি হয়তো বা জবের কারণে আপনি হচ্ছে প্রপার একটা সময় দিতে পারছেন না। জি জি, হ্যাঁ, একটা এখানে ছুটির ব্যাপার স্যাপার আছে, যেহেতু একটা জব করেন সেজন্য আপনি 6 দিন থাকা করে চলে যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি 6 দিনই ইনশাল্লাহ আগের চাইতে নিজেকে অনেকটা সুস্থ মনে করছেন। হ্যাঁ হ্যাঁ, ভালো মনে করতেছি, আগের চেয়ে বেটার ফিল করতেছি এবং একটা কনফিডেন্স নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। মানে আপনার ভিতরে সেই কনফিডেন্সটা আসছে যে আমি 6 দিনে যেতে যেহেতু এতটুকু ভালো হতে পেরেছি, অবশ্যই স্যার আমার রিপোর্টগুলি দেখে 30 দিন ভর্তি দিয়েছে, 30 দিন যদি আমি থাকতাম তাহলে অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে মানে যদি আরো যদি বেশি সময় এখানে দেওয়া যেত ডে বাই ডে এটা আরো মানে বেটার রেজাল্ট আসবে আমার বিশ্বাস। আচ্ছা স্যার, আপনার সেই জায়গা থেকে অর্থাৎ আপনি 6 দিন আমাদের এখানে ভর্তি ছিলেন, ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নিয়েছেন, যেহেতু আমাদের মূল চিকিৎসাটা হচ্ছে ফিজিওথেরাপি। জি জি, তো স্যার আপনার ফিজিওথেরাপির প্রতি কতটুকু আশ্বাস এসেছে বা কতটুকু স্যাটিসফাই আপনি যে এই ধরনের সমস্যা অর্থাৎ PLID, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, এই ধরনের অনেক সমস্যা আছে, আপনার মতো অনেক পেশেন্ট আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনার ওই জায়গাটা থেকে? না, ওই আমি এটুকুই বলবো যে আসলে ফিজিওথেরাপিটা হচ্ছে মানে একেবারে সবচেয়ে একটা আধুনিক এবং একটা উন্নত প্রযুক্তি, যেটা আসলে মানে আমরা আগে হয়তো খুব বেশি জানতাম না বা আমি ব্যক্তিগতভাবে আগে খুব বেশি এটা এই বিষয় সম্পর্কে আমার ধারণা ছিল না। তো এই স্যারের ভিডিওগুলো দেখে তারপরে নিজে যখন এই বাস্তবে নিজের বেলায় যা দেখলাম বা যেটা ফিল করতেছি আসলে এটা খুবই একটা অপহার্য বিষয়, বিশেষ করে এই ধরনের মেরুদণ্ডের সমস্যা বা PLID জনিত যে সমস্যাগুলি আছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তো আসলে যদি এই জিনিসটা মানে সবাই যদি তাদের প্রাত্যহিক জীবনে এটা এটা ব্যবহারটা জেনে ইউজ করতে পারে তা আমি মনে করি এই ধরনের সমস্যাগুলি থেকে বেশ ভালোই থাকা সম্ভব। দর্শক শুনতে পেলেন স্যার স্যারের বাসায় আপনাদের কি বুঝাতে চেয়েছেন PLID, স্পন্ডলাইসিস, অস্টিওআর্থ্রাইটিস, আর্থ্রাইটিস জনিত সমস্যা থেকে যদি সমাধান পেতে চান তাহলে বাংলাদেশে ইতিমধ্যে 2টি পর্যায় আপনি নিতে হবে, 2টি পদক্ষেপ আপনি নিতে হবে, একটি হচ্ছে অপারেশন, অন্যটি হচ্ছে ফিজিওথেরাপি। এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই 2টি পথ ছাড়া আর কোনো পথ নেই। তো আপনাদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকুই বলবো, হুট করে কোনো ডিসিশন নিয়ে অপারেশনের দিকে না যেয়ে আপনি ফিজিওথেরাপির মাধ্যমে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ফিজিওথেরাপির মাধ্যমে একমাত্র এ ধরনের সমস্যার জন্য আপনি একটা পারফেক্ট চিকিৎসা পাবেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, আপনারা এদিক সেদিক না গিয়ে বিভিন্ন হসপিটালে বিভিন্ন ডক্টরের কাছে না গিয়ে যেখানে গেলে আপনি সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন, যেখানে গেলে আপনার যে রোগটি সেই রোগ থেকে মুক্তি পেয়ে সুস্থতা অর্জন করতে পারবেন সেখানেই যাবেন। আজকের জন্য এখানেই শেষ করে দিব, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে সাথে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম।